হ্যালো এভরিওন, আসসালামু আলাইকুম। আমি তানভীর, আপনারা দেখছেন তানভীর টেকনোলজি। আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব, আমরা গুগল ম্যাপ যখন ব্যবহার করে থাকি এখানের মধ্যে অনেক লোকেশন দেখতে পাই, যেরকম বিভিন্ন রকমের রেস্টুরেন্ট বা কোনো ব্যাংক বা কোনো এটিএম বুথ, এরকম আমরা অনেক রেস্টুরেন্ট বা অনেক কিছু আমরা দেখতে পাই। তো এই গুগল ম্যাপের মধ্যে যদি আপনার বাসার ঠিকানা দেওয়া থাকে বা আপনি কোনো আপনার যদি কোনো অফিস থাকে সেই ঠিকানা দেওয়া থাকে বা কোনো জায়গার ঠিকানা আপনি পারমানেন্ট করতে চাচ্ছেন ওইটা যদি দিতে চান, তো কীভাবে দিবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও মিস না হয়। তো সর্বপ্রথম আমাদের গুগল ম্যাপ দরকার। তো গুগল ম্যাপ কম বেশি সবার মোবাইলেই এটা আছে, এছাড়া যদি না থেকে থাকে তাহলে আপনারা একটু কষ্ট করে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, আর যদি আপনি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেবেন, আর অনেকের মোবাইলে গুগল ম্যাপটা আপডেট থাকে না, তো আপডেট করে নেবেন, কারণ আমারটাও কিছুক্ষণ আগে আপডেট ছিল না, এটা আমার আবার আপডেট করে নিতে হয়েছে। তারপর উপরে দেখতে পাবেন যে জিপিএস, এই জিপিএসটা ওপেন করে নেবেন। তো এখান থেকে আমরা এই যে নিচে এখানে আসলে জিপিএস এখানে পাবো, তো জিপিএস বা লোকেশন, লাইভ লোকেশন আমরা এটা ওপেন করে নেব। তো আমার ওপেন করা হয়ে গেল। তো এখন হলো আমার কি আপনি মানে কোন অ্যাড্রেসটা আপনার মানে গুগল ম্যাপের মধ্যে দিতে যাচ্ছেন, আপনার অফিস না আপনার বাসা বা কোনো রেস্টুরেন্ট কিনা। তো এটা যদি দিতে চান তাহলে এখানের মধ্যে নিচে দেখতে পাবেন যে অ্যাড কন্ট্রিবিউট নামে একটি অপশন আছে, এই অ্যাড কন্ট্রিবিউটের মধ্যে ক্লিক করতে হবে। তো এই প্লাস আইকন কন্ট্রিবিউটের মধ্যে ক্লিক করলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এডিট ম্যাপ রয়েছে, এরপর অ্যাড প্লেস রয়েছে, এরপর রয়েছে রিভিউ রয়েছে, এরপর অ্যাড ফটো রয়েছে। তো আমরা এখানের মধ্যে অ্যাড প্লেসটাকে সিলেকশন করব, যেহেতু আমরা একটা প্লেস নির্ধারণ করতে যাচ্ছি। তো আমি অ্যাড প্লেসের মধ্যে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে আপনাদেরকে কিছু অপশন দেখাবে যে আপনি কি মানে সিলেকশন করবেন। যদি আপনার কোনো বিজনেস হয়ে থাকে সেক্ষেত্রে জাস্ট এইখানের মধ্যে ক্লিক করে ফর্মটা ফিল আপ করবেন, যদি বিজনেস ছাড়া যদি আপনার অন্য কিছু হয়ে থাকে তাহলে এখানে নিচের অপশনগুলোর মধ্যে ক্লিক করবেন। আর এছাড়া নিচের অপশনগুলোর মধ্যে ক্লিক করে আপনার সেই কাজগুলো করতে পারবেন, উপরেরটার মধ্যে কাজ না করাটাই ভালো হবে। তারপর এখানের মধ্যে আপনারা আপনার নামটা দিবেন, মানে যে স্থানটার নাম দিতে চান, অর্থাৎ হতে পারে যে আপনার বাসার ঠিকানা অ্যাড করতে চান বা আপনার কোনো অফিসের ঠিকানা অ্যাড করতে চান বা কোনো রেস্টুরেন্টের ঠিকানা অ্যাড করতে চান, যা অ্যাড করতে মন চায় তো এখানে আপনারা অ্যাড করতে পারবেন। তো আমি বাসার ঠিকানা অ্যাড করব, তো একটা বাসার নাম দিয়ে দিচ্ছি, ওকে। তো আমি আমার বাসার ঠিকানা অ্যাড করলাম, খোকন মোল্লা হাউস দিয়ে দিলাম। তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি লেখা একটা অপশন আছে, এই ক্যাটাগরির মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার ক্যাটাগরিটা কি আসলে, যেহেতু আমার বাসা তো আমি এখানে রেসিডেন্সিয়ালের মধ্যে অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। তারপর এখানে বলছে যে অ্যাপার্টমেন্ট বিল্ডিং না অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স বা হাউস কমপ্লেক্স, মানে যেটা আপনার সেটা আপনি এখানে দিবেন। তো আমি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে বলেছে যে লোকেশনটাকে মানে কী নামে আপনি দিতে চান। তো এখানে আপনি চাইলে একদম যে যদি এইখানেই থাকেন তাহলে আপনারা এখানের মধ্যে সিলেকশন করতে পারেন, অথবা এখানে আপনারা লিখেও দিতে পারেন। তো আমি যেহেতু এখানটার মধ্যে আছি তো আমি এখানটার মধ্যে ক্লিক করলাম। তারপর এখানের মধ্যে আমি তারপর আমি লিখে দিলাম আমার মানে ঠিকানাটা লিখে দিচ্ছি। ওকে, তালুকদি খালপার খোকনমোল্লা হাউস লিখে দিলাম, তারপর এখানের মধ্যে আবার ক্লিক করে দিলাম। তো এটার মধ্যে এই চিহ্নটার মধ্যে মানে একদম গুগল ম্যাপের মধ্যে এইখানটার মধ্যে এই নামে আমার সিলেকশন হয়ে যাবে। তারপর বলেছে যে লোকেশন উইথিন আদার প্লেস, মানে আপনি আদার প্লেসেও কি এটা সেম নাম বা সেম জিনিসটা করতে চাচ্ছেন কিনা। তো যদি থাকে আপনার করতে পারেন, অন্যথা এটা করার কোনো প্রয়োজন নেই। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন কোনো আর কিছু নেই। তারপর এখানে মনে মধ্যে রয়েছে যে আপনার অ্যাড ফোন নাম্বার মানে ঘন্টা হাওয়ার। তো আমি নিচের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলছে যে মানে আপনি কতটুকু সময়ের মধ্যে এখানে মানে দিতে চাচ্ছেন, যে মানে কী কী বার খোলা আছে আপনার মানে অফিস বলেন বা স্কুল বলেন,
তো কী কী বার খোলা আছে এগুলো আপনি চাইলে এডিট করতে পারেন। যেহেতু বাসা অল টাইম খোলা থাকে তো আমি এখানে আর কিছু আমি অ্যাড করছি না। তারপর এখানে বলছে যে কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার চাইলে আপনি অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করছি না। এরপর আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে এখানে অ্যাড করে নিতে পারেন। এরপর ওপেনিং ডেট, মানে এটা কবে ওপেন হয়েছে বা কবে চালু হয়েছে সেটা চাইলে আপনারা দিতে পারেন। তারপর এখানের মধ্যে বলেছে যে আপনার ফটোটাকে অ্যাড করতে, মানে আপনার বাসার বা যে কোনো জায়গার, মানে যেটা আপনি দিতে চাচ্ছেন এটা যদি কোনো ফটো অ্যাড, মানে ছবি টবি থাকে তাহলে এখানে আপনার ছবি অ্যাড করে নিতে পারবেন। তো এখানে অবশ্যই আপনার কোনো ছবি তোলা থাকতে হবে, নাহলে এটা অন্যথায় হবে না। তো আপনি গুগলে, মানে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা জায়গা থেকে আপনি একটা ফটো নিয়ে নিতে পারবেন। সিম্পলিভাবে আমার এখানে কোনো আপাতত কোনো যেহেতু ফটো নেই তো আমি ফটোটাকেও অ্যাভয়েড করে চলছি। তারপর পুরো এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন আছে, এই অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে গুগলের মধ্যে এটা সেন্ডিং হয়ে গেছে, মানে আপনার বাসাটা এখানে যে আছে এবং এই ঠিকানায় আছে, এই নামে আছে, তো এটা গুগলের কাছে চলে গেছে এবং গুগল এটাকে দেখবে, যাচাই বাছাই করবে, দেন এটার মধ্যে আপনাকে অ্যাপ্রুভ করে দিবে। এমন হতে পারে যে গুগল থেকে বা গুগলের মধ্যে যারা কাজ করে তারা আপনার এখানে এসে যাচাই বাছাই করবে যে এখানে আসলে দেওয়াটা ঠিক আছে কি না। কারণ অনেকে আছে যে মানে ইচ্ছা মতো অ্যাড্রেস অ্যাড করছে, এরকম হয়ে থাকে। তো এরকমই আপনার মানে এসে দেখবে যে আপনার এটা ঠিকঠাক আছে কি না, দেন আপনার এটা অ্যাপ্রুভ করে দেবে। এছাড়া বেশিরভাগ সময় অ্যাপ্রুভ এমনিতেই করে দেয়। তো আপনারা কয়েকদিন দেখবেন এবং আপনার মেইলের মধ্যে জানিয়ে দেবে যে আপনার এটা অ্যাপ্রুভ হয়েছে কি না। তো এই মেইলের মধ্যে আসবে যে মেইলের মধ্যে আপনি এটা করেছেন। তো এইভাবে করে আপনি চাইলে অ্যাড করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে জানাবেন এবং পারলেন কি না সেটাও জানাবেন। বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।